হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দেখাবো খুব সহজে কিভাবে একটি সুন্দর চিত্র আঁকতে হবে। আমরা প্রথমে একটি ঘর আঁকার জন্য এইভাবে দাগ দিয়ে নেব। ঘরের চালা আঁকার জন্য উপর থেকে এভাবে একইভাবে দুটি দাগ দিয়ে এটাকে লাগিয়ে দেব। লাগানোর পরে এই পাশে এরকম করে একটি দাগ দেব, দাগটিকে আমরা ডাবল করে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের চালাটি। এবার আমরা এটাকে সোজা নিচের দিকে নামিয়ে নিয়ে আসতেছি। এই দুইটা একটু ছোট থাকবে, মাঝখানেরটা একটু বড়। ব্যাস হয়ে গেল একটি সুন্দর ঘর। এবার আমরা এই ঘরটিকে দাগ দিয়ে প্রকাশ করব পিছনের সাইডটা। এই দাগ দিলাম, হয়ে গেল। এখন আমাদের ঘরের এখানে একটি গাছ দেওয়ার পালা, আমরা গাছ দেওয়ার জন্য দাগ দিয়ে দিচ্ছি। এভাবে এইভাবে সোজা করে নিচের দিকে নিয়ে আসলে আমাদের গাছের শেপটা হয়ে যাবে। এটা প্র্যাকটিস করলেই পারা যাবে। আমি এখানে একটি ভি এর মতো দিচ্ছি। এই ভিটাকে এখানে বাড়িয়ে দিই একটু। ব্যাস হয়ে গেল আমাদের একটি গাছের শেপ। এটাকে এইভাবে টেনে আস্তে আস্তে করে উপরে নিয়ে যেতে হবে। চিত্র আঁকার সময় কখনোই তাড়াহুড়া করা যাবে না, কারণ চিত্র অঙ্কন করার সময় প্রয়োজন হয় খুব সুন্দর একটি মনের। যদি তাড়াহুড়া করি তাহলে কখনোই সুন্দর চিত্র আঁকা যায় না। আমরা এই পাশে আরও একটি ঘর এঁকে দিব। তার আগে এখানে একটি গাছ আঁকতেছি, আমরা একইভাবে আঁকবো। আঁকার জন্য এখানেও একই পদ্ধতি ব্যবহার করতেছি। ভি দিলাম বসিয়ে। এবার আরও একটি গাছ সুন্দর করে এঁকে দিলাম। এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে শেষে লাগিয়ে দিলাম। হয়ে গেল একটি দূরে থাকা গাছ, গাছটি অনেক বড়। এখানে আমি আরও একটি ছোট ঘর আঁকব, এভাবে দাগ দিয়ে দিচ্ছি। এই দাগটাকেও আমরা ডাবল করে দিই। দুই পাশে দাগটি একটু ছোট থাকে, বাট আমি এখানে ছোট দিচ্ছি না, এটা দূরে আছে। এই ঘরের দরজাটা, এটা আমরা দরজা দিয়ে দিই। এখানে একটি জানালা। এই ঘরটির অর্ধেক অংশ দেখা যাচ্ছে। এই তো হয়ে গেল আমাদের ঘর। এখন আমাদের দূরের ওই জায়গা থেকে একটি নদী বেরিয়ে আসছে, সেটাকে এভাবে টেনে 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 নিয়ে আসতে পারি আমরা। এই তো আমাদের একটি খাদওয়ালা নদী হয়ে গেল। দেখুন আর প্র্যাকটিস করুন। আপনার পরিবারে যদি ছোট কেউ থাকে তাদেরকে এভাবে করাবেন। অন্য কোনো অযথা ভিডিও না দেখিয়ে এরকম খুব সহজের ভিডিও দেখাবেন, তাহলে বাচ্চাদের মেধা বিকাশে সহায়তা হবে। কারণ জটিল কোনো ভিডিও দেখালে তাদের বুঝতে অনেক কষ্ট হয় এবং তারা ঠিকঠাকভাবে করতে পারে না। এই সাথে সাথে আমরা যে নদীটি আঁকলাম এটাকে আরও ডাবল করে অন্য একটি পা রেখে দিব, সেটার জন্য একইভাবে টেনে নিচ্ছি। এটাকে আমরা একটু ডাবল করে দিব। ডাবল করে দেওয়ার জন্য এইভাবে টান দিয়ে নিচে নিয়ে আসলাম। দেখুন কতটা সহজে নদীটি, মনে হইতেছে এটা অনেক উঁচু জায়গা। সুন্দর চিত্রটি এখনও অনেকটা বাকি আছে। আমরা পিছনের ঝোপঝাটগুলো এইভাবে টেনে 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 দিয়ে দিচ্ছি। এভাবে করতে পারবে আপনার সোনামণিকে খুব সুন্দর করে শিখাবেন। আপনার যদি সমস্যা হয় ভিডিওটি থামিয়ে থামিয়ে দেখতে পারেন। আমি এভাবে দেখতেছি, এখানে খুব সহজ আকারে করতেছি। পিছনের সব জাটগুলো হয়ে গেল। এবার কি থাকে, একটি খুব সুন্দর সূর্য। আমরা এখানে একটি সুন্দর গোল দিয়ে দিলাম।
এটা হয়ে গেল একটি সূর্যের শেপ। সূর্যটাকে বোঝানোর জন্য এইভাবে রশ্মিগুলো টেনে দেওয়া যায়, যেটা বাচ্চারা অনেক পছন্দ করে। ছবি আঁকার সময় আপনার বাচ্চাদেরকে রং করতে দিবেন, কারণ তারা দেখে দেখে রং করতে পারবে। প্রকৃতির কোন কালার কোথায় কি থাকবে সেটা তাদেরকে করতে বলবেন। যেমন গাছের কালার, গাছ দেখে বলবেন কালার করতে, ঘরেরটা, নদীরটা, সবগুলো আলাদা আলাদা করে কালার করতে দিবেন।